السلام عليكم ورحمة الله وبركاته نحمده نصلي على رسوله الكريم أما بعد শ্রেষ্ঠ মর্যাদা লাভের জিকির। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পাঠ করবে সে 10 জন দাস মুক্ত করার সমান সব পাইবে। সুবহানাল্লাহ। আরও বলেন, তাকে 100 নেকি দান করা হবে, তার 100টি গুনাহ মাফ করা হবে, সারাদিন তাকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করা হবে এবং কিয়ামতের দিন সে সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুত নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তাহারই, সমস্ত প্রশংসা তার, তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।